এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় মুসলিম বন্ধুগণ আমরা উপস্থিত হইছি জিলহজের প্রথম দশক অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কয়টি দিন রমজানের শেষ দশক যেটি আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি এই জন্য যে সবচেয়ে প্রিয় দিন সবচেয়ে প্রিয় আমল এ রমজানের আমল রমজানের শেষ দশ দিন আরো বেশি গুরুত্ব দিয়ে থাকি কিন্তু রমজানের শেষ দশক থেকেও এই প্রথম দশক যেটি আমরা উপনীত হয়েছি এই প্রথম দশকের আমল এই বাদত তা হাজত নফল নামাজ কোরআন দান সৎকা রমজানের শেষ দশক থেকে যে উত্তম এটা অনেকে আমরা জানি না সাধারণভাবে সকলেই জানি রমজানের শেষ দশক সবচেয়ে উত্তম যার মাঝে লাইলতুল কদর রয়েছে যার জন্য দেখা যায় সারা বছর দান সৎকা না করে দান সৎকা জমিয়ে রাখে রমজান মাসে করার জন্য কোরআন তেলাওয়াত করি তসবি তাহালিল জিকির সর্বোপ্রকার ইবাদত করে থাকি সারা বছর আর কোনো খবর নেই জেনে রাখবেন রমজানের শেষ দশকের ইবাদতের থেকে এই জিলহজের প্রথম দশ দিনের ইবাদত আল্লাহ রবুল্লা আলমীর নিকট সবচেয়ে প্রিয় মহান রব্লা আলামিন এই দশ দিনের শপথ করেছেন ওয়েল ফাজিরি ওলাইন আসর ফজরের শপথ এবং এই দশ দিনের শপথ জিলহজের প্রথম এই দশ দিনের রসলা মেশাদ করেছেন আবদুল্লিহ আব্বাসের হাদিস ম্যামিন আইয়া মিল আমাল ও সোয়ালে ফি হিন নে হাব বৈরাল্লাহ মিন হু ফিহাদি আয়ামিল আসর মহান রব্বুলা আলামিন রেকর্ড যত আমল রয়েছে সবচেয়ে প্রিয় আমল পছন্দের আমল হলো এই জিলহ্বজের প্রথম দশ দিনের আমল অন্যদের রসলা মেশাত করেছেন ম্যা মিন এয়া মিন আ দম আইন দা ওয়ালা হ্যাভ বাই ইলে হিমিনাল আমল ফি হিন্না মিন হ্যাঁ দিল আই মিল আসর মহান রব্বোলা আলামিনের নিকট সবচেয়ে প্রিয় দিন হলো এই জিলহ্বজের প্রথম দশ দিন এবং সবচেয়ে প্রিয় আমল হলো এই জিলহ্বজের প্রথম দশ দিনের আমল অন্যত্রে ইমাম ধার্মী হাদিস বোনা করছেন আল্লাহ রব্লা আলমিনিকের সবচেয়ে প্রিয় দিন সবচেয়ে প্রিয় আমল যেই আমল এই দশ দিনে করা হয় এটি সবচেয়ে পছন্দের আমল প্রিয় বন্ধুকন হাদিস দ্বারা স্পষ্ট হল যে আল্লাহরবুল্লাহের নিকট সবচেয়ে প্রিয় দিন পৃথিবীর দিনের মাঝে মোহাব্বতের দিন যে দিনের আমল সবচেয়ে প্রিয় ভালোবাসেন এই দশ দিনের আমল তাই আমাদের উচিত হবে এই দশ দিন গুরুত্ব দেওয়া জিকির সিয়াম সাধনা পরোপকার করা মানুষের পেশা দাঁড়ানো মানুষকে খাদ্য খাওয়ানো সর্বপ্রকার ভালো কাজ করার তাই আসুন আজ থেকে আমরা নিজেও করি বন্ধুদের কাছে শেয়ার করি শেয়ার করে সমপরিমাণ পরিমাণ অর্জন করি আল্লাহ রব্লা আলম তৌফিক দিয়ে